আমার নাম এম এম রহমান আকাশ। তো আমি মূলত একটা প্ল্যান নিয়েছি কিছু টিউটোরিয়াল তৈরি করা, স্টেপ বাই স্টেপ। নর্মালি আমি যে কোর্সগুলো করাই সেগুলো আসলে একটা টার্গেট নিয়ে কোর্সগুলো করানো থাকে, যেমন একজনকে গ্রাফিক ডিজাইন বানানো, ডিজাইনার বানানো, অথবা একজনকে ইউআই ইউএক্স ডিজাইনার বানানো। কিন্তু ডিরেক্টলি শুধু টুলসের ইউজেসগুলো শেখা বা টুলসের ব্যবহারগুলো কীভাবে করতে হয় এরকম সিঙ্গেল কোনো কোর্স আমাদের নেই। তো এই জন্য আমি একটা প্ল্যান করেছি, যে কাজটা করব সেটা হলো যে ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুইটা সফটওয়্যারের ইউজেসগুলো শেখাবো। কারণ বেসিক ইউজেসগুলো অনেকেরই ধারণা নাই, এবং ইউজেসগুলো যদি ধারণা থাকে তাহলে হয়তো সে সামনের দিকে ইজি আঁকাতে পারে। তো একটা বিষয় শুরু থেকে বলে রাখি, নর্মালি বাংলাদেশে যত কোর্স করানো হয়, যতগুলো গ্রাফিক্স ডিজাইনের উপরে অথবা ওয়েব ইউআই ইউএক্স ডিজাইনের উপরে, সবাই যে কাজটা করে সেটা হলো ফটোশপ দিয়ে আগে শুরু করে। আর আমি সাধারণত ফটোশপ দিয়ে শুরু করি না, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে শুরু করি। এখন আমার এই বিষয়টা যেই দেখে, স্পেশালি ট্রেইনার যারা, তো তারা সবাই সারপ্রাইজ হয় কেন আপনি ফটোশপ দিয়ে শুরু করছেন। তো আমার সহজ অ্যান্সার হলো যে আসলে ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটা আছে এটা আসলে কমপ্লেক্স। এই সফটওয়্যারটা ইউজ করা এবং এর ইনডেপথে ব্যবহার করাটা এটা সবার জন্যই কমপ্লেক্স। তো এই কমপ্লেক্সিটি এড়ানোর জন্যে সবাই যে কাজটা করে ফটোশপটাকে ভালো করে শেখায়, ইলাস্ট্রেটর এসে দুইটা চারটা কোনো রকম ক্লাস নিয়ে চলে যায়। কারণ মার্কেটে যারা শেখায় আর বেশিরভাগ ট্রেইনার হলো যারা আসলে ট্রেনিং করে বেড়ায়, যারা কাজ করে অ্যাকচুয়ালি প্রফেশনাল হিসেবে কাজ করে তারা আসলে জানে ইলাস্ট্রেটর ছাড়া কোনো গতি নেই। ইলাস্ট্রেটর এমন একটা সফটওয়্যার যেটা ছাড়া আসলে কখনোই একজন ডিজাইনার হিসেবে, একজন ডিজাইনারের কাজ করা সম্ভব এটা কখনোই চিন্তা করতে পারে না। সেই জন্য আমি যে প্ল্যানটা করি বা আমি যে কাজটা করি, যে ইলাস্ট্রেটরটাকে খুব ডিপলি শেখানোর চেষ্টা করি। কারণ ইলাস্ট্রেটরটা এমন একটা সফটওয়্যার যেটা আসলে না জানলে কখনই ডিজাইনারের কাজ বা ডিজাইনিংয়ের কাজ করা সম্ভব না। সো আপনি যদি ভালো করে ডিজাইনটা শিখতে চান সেই ক্ষেত্রে আসলেই ফটোশপের আগে ইলাস্ট্রেটরটা শিখতে হবে। তো বাংলাদেশে সবাই যে জিনিসটাকে ভয় পায় সেটা হলো ইলাস্ট্রেটরটাকে, ইলাস্ট্রেটরটার ধারে কাছে সহজে আসতে চায় না। তো আমি এই জন্য যেটা করি যে ইলাস্ট্রেটরটা প্রথমে শুরু করি। তো আমি যেটা প্রোগ্রাম নিয়েছি, প্ল্যান নিয়েছি, যে আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে স্পেশালি টুলগুলো শেখানোর চেষ্টা করব। তবে কতদূর যেতে পারবো আমি জানি না, আমি চেষ্টা করব আমার এই ব্যস্ততার মাঝখানে থেকেও কিছু সময় বের করা। তার মধ্যে আমরা যেটা করব, ইলাস্ট্রেটরের টুলসগুলো প্রথমে শেখাবো, তারপরে আমরা যে প্লেটগুলো আছে সেগুলো শেখাবো, তারপরে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেখানোর চেষ্টা করব। তবে আমি এটা কনফার্মেশন বলতে পারছি না যে পুরো কোর্সটা আমি ফ্রি অফ কস্ট করাতে পারবো কিনা। তবে আমি আমার লেভেল বেস চেষ্টা করব যতটুকু ফ্রি করানো যায়, তারপরে হয়তো আমরা ডিফারেন্ট কোনো মডিউলে যদি সম্ভব হয় করাবো, আর যদি না হয় সেক্ষেত্রে তো ডিফারেন্ট কোনো মডিউলে যেতে হতে পারে। তবে আমি এখানে যে জিনিসটা বেশি ফোকাস করব সেটা হলো যে কম খরচে, অ্যাটলিস্ট মিনিমাম খরচ দিয়ে যেই কেউ যেন এই কোর্সটা কন্টিনিউ করতে পারে, এরকম একটা চিন্তাভাবনা আমার আছে। কারণ মার্কেটে আসলে এত মানুষ ফটোশপ ইলাস্ট্রেটর বা গ্রাফিক ডিজাইন শেখায়, তাদের আসলে অনেকেই টাকা দিয়ে শেখাচ্ছে, অনেক টাকা দিয়ে শেখাচ্ছে, কিন্তু সেখানে আসলে সে কতটুকু শিখতে পারছে সেটা আসলে প্রশ্নের একটা বিষয়। এখন অনেক ভালো ভালো জায়গা, যেগুলো খুব নাম করা জায়গা ছিল, যারা খুব কোয়ালিটিতে ভালো ছিল, কিন্তু আলটিমেটলি আসলে ওইখানকার কোয়ালিটিগুলো অনেকখানি ড্রপ করেছে ডিউ টু দ্য ডিফারেন্ট রিজন, আমি সেটা হয়তো ডিসক্লোজ করতে যাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আসলে আমি চিন্তা করেছি যে অ্যাটলিস্ট যারা এই সেক্টরে কেরিয়ার বিল্ড আপ করতে চায় তারা যেন সঠিক গাইডলাইনটা পায় এবং পারফেক্ট জায়গা থেকে শিখতে পারে, সেটার জন্যই আমার এই উদ্যোগ। তো আজকে মূলত কোনো ক্লাস নিব না, আজকে জাস্ট আমার ইন্ট্রোডাকশান, আজকে কী কী প্ল্যানিং সেটা নিয়ে কথা বললাম, হয়তো নেক্সট ক্লাস শুরু করব খুব শীঘ্রই। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন সবাই।